সিএনএন বিডি আমাদের বাংলা। হাজিপুর থেকে আমরা ভিকটিমের যে মোবাইল ফোনটা রয়েছে, মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে মোবাইল ফোনটা কে ইউজ করছে তার সিমটা ফেলে দিয়ে সেটা উৎস হিসেবে আমরা যখন জানতে পারি যে এই ভিকটিমের সাথে আজীবরের একটা প্রক্রিয়া সম্পর্ক ছিল, এমনকি আজীবরের যে শ্যালক সামিরুল এই মোবাইলটা ইউজ করে। পরবর্তীতে আমরা ফুলশরি থানার অফিসার ইন্সপেক্টর তদন্ত সে আমাদের পুলিশ সহ গিয়ে গাজীপুর থেকে আমরা এই দুজনকে ধরে নিয়ে আসি। আমরা ধরে নিয়ে আসার পরে তারা তার হত্যার ঘটনা স্বীকার করে। সিএনএন বিডি আমাদের বাংলা।